हेलो कन्टेंट क्रिएटर बंधुरा आमी काजी आरिफ आहमेद आपनादेर सबाइके स्वागत जानाच्छि आरिफ व्हाइटी टेकेर आरेकटी भिडियोते। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। यूट्यूब एकटी असाधारण अपडेट निये हाजिर हयेछे 2021 साले। जे अपडेटगुलो एसेछे यूट्यूबेर तार मধ্যে বলা যেতে পারে যেটি সেরা আপডেट। এখন থেকে কোনো ইউটিউবের ভিডিওতে সহজেই আর কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক আসবে না। সেই সঙ্গে ভিডিও যে ডিমনিটাইজ হয়ে যেত সেটার সংখ্যা অনেকটা কমে গেল, কারণ ইউটিউব ভিডিও আপলোড সেটিংসে দুটি বিশাল পরিবর্তন এনেছে, দুটি ফিচার যোগ করেছে যেই ফিচার দুটি আপনাকে যথেষ্ট হেল্প করবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারের জন্য সবচেয়ে বেশি হতাশাজনক বিষয় হচ্ছে এত কষ্ট করে ভিডিও পাবলিশের পরও কোনো একটি ভিডিওতে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কন্টেন্ট আইডি ক্লেম বা কপিরাইট ক্লেম পেয়ে যাওয়া, বা এমনকি কোনো কোনো ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক পর্যন্ত পেয়ে যাওয়া, বা কোনো একটি ভিডিওর মনিটাইজেশন আইকন হলুদ হয়ে যাওয়া। সেটি আবার কখন? ভিডিওটি পাবলিক করে দেওয়া বা পাবলিশ করে দেওয়ার পর। সেটা হতে পারে কয়েকদিন পর বা কয়েক মাস পর বা এমনকি এক বছর পর। তো এটা নিঃসন্দেহে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভীষণ ফ্রাস্ট্রেটিং। আমাদের ভিডিওগুলোতে যাতে ভবিষ্যতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে সেজন্য ইউটিউব নতুন এই ফিচারটি যোগ করেছে তাদের আপলোড সেটিংসে, এবং এর সঙ্গে সঙ্গে অ্যাড সুটেবিলিটি অপশনটিও যোগ করা হয়েছে, যেখানে আপনার ভিডিওটি অ্যাড ফ্রেন্ডলি কিনা বা অ্যাড সুটেবল কিনা সেটিও জানতে পারবেন। এখন থেকে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চেকস ফিচারটির মাধ্যমে জেনে যাবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইটেড কন্টেন্ট বা কপিরাইট ম্যাটেরিয়াল আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটা সঙ্গে সঙ্গে আপনাকে অবহিত করা হবে বা জানানো হবে, এবং সেই হিসেবে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ সঙ্গে সঙ্গে নিতে পারবেন। এখন যে প্রশ্নটি সবার মনে আসবে সেটি হচ্ছে যে এই ফিচারটি সবার জন্য কিনা। হ্যাঁ, এটি সবার জন্যই ইউটিউব উন্মুক্ত করে দিয়েছে। ফিচারটি সবাই পাবেন, যাদের কোনো সাবস্ক্রাইবার বেজ নেই তারাও এটা পাবেন। এর আগে কপিরাইট ইস্যুটি চেক করার জন্য আমরা আমাদের ভিডিওকে প্রাইভেট অথবা আনলিস্টেড করে দেখতাম যে সেখানে কোনো ক্লেম আসে কিনা, কিন্তু সেই কাজটি এখন ইউটিউব সম্পূর্ণ একটি নতুন ফিচারের মাধ্যমে করবে, অর্থাৎ অনেক বেশি আপগ্রেডেড আপলোডিং সিস্টেম এখন। ফলে ভবিষ্যতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কারণে আপনার ভিডিও ডিমনিটাইজ হয়ে যাওয়া বা চ্যানেল টার্মিনেট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। কপিরাইট কন্টেন্ট চেক করার জন্য চেক ফিচারটি থাকলেও যাদের চ্যানেল মনিটাইজড হয়নি এখনো পর্যন্ত তারা কিন্তু অ্যাড সুটেবিলিটি ফিচারটি পাবেন না। অর্থাৎ আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন এনাবলড থাকে তাহলেই আপনি অ্যাড সুটেবিলিটি ফিচারটি দেখতে পাবেন। আপনি আপনার ভিডিওকে পাবলিক করা বা পাবলিশ করার আগেই চেকগুলো করতে পারবেন। এর ফলে এখন থেকে বহু চ্যানেল টার্মিনেট হওয়া থেকে বেঁচে যাবে। এর আগে আপনার ভিডিওতে কপিরাইট কন্টেন্ট আছে কিনা সেটা জানার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, অর্থাৎ আপনার ভিডিওটিকে সম্পূর্ণ ভাগ্যের হাতে ছেড়ে দিতে হতো। নতুন এই আপডেটটির ফলে আপনি আগে থেকেই সচেতন হয়ে যেতে পারবেন, এবং আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইটেড কন্টেন্ট থাকে তাহলে আপনি সেই হিসাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। চাইলে আপনি আপনার ভিডিওটি ডিলিট করতে পারবেন বা যেই অংশ কপিরাইটেড কন্টেন্ট আছে সেই অংশটি ডিলিট করে দিতে পারবে। কপিরাইট ইস্যু এবং অ্যাড সুটেবিলিটি ইস্যু যাচাই করতে কিরকম সময় লাগবে বা চেক করতে কিরকম সময় লাগবে? সাধারণত কপিরাইট ইস্যু চেক করার জন্য ইউটিউব কয়েক মিনিট অর্থাৎ 3 থেকে 4 মিনিট সময় নিতে পারে, তবে অ্যাড সুটেবিলিটি ইস্যু চেক করার জন্য ইউটিউবের একটু বেশি সময় লাগবে। সেখানে হয়তো 10-15 মিনিট বা তার থেকে বেশি সময়ও লাগতে পারে। যদি আপনার হাতে জরুরি কোনো কাজ থাকে তাহলে আপনি কিন্তু আপলোড উইন্ডোটিকে বন্ধ করে দিতে পারেন, কারণ আপনি যদি ওটা ক্লোজ করেও দেন তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার চেকিং চলতে থাকবে এবং সেই সময় আপনি আপনার অন্য কাজ করতে পারবেন। চেকিং শেষ হয়ে যাওয়ার পর আপনার ভিডিওতে যদি কোনো ইস্যু না পাওয়া যায় তাহলে কপিরাইট এবং অ্যাড সুটেবিলিটি সেকশনের ডান দিকে আপনি দুটি সবুজ টিক চিহ্ন দেখতে পাবেন। আর এবার আসছে আরও একটি প্রশ্ন যে আপনি ভিডিও চেক চলাকালীন সময় কি পাবলিশ করতে পারবেন কিনা বা পাবলিক করে দিতে পারবেন কিনা আপনার ভিডিওটিকে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি সেটি পারবেন। যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইটেড ম্যাটেরিয়াল নেই তাহলে আপনি সেটাকে পাবলিশ করে দিতে পারবেন। তবে ঠিক পাবলিশ করার আগে বা পাবলিক করার আগে ইউটিউব আপনাকে একটি ওয়ার্নিং মেসেজ পাঠাবে। মনে রাখবেন যে পাবলিশ করার পর যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইটেড কন্টেন্ট অথবা অ্যাড সুটেবিলিটি ইস্যু পাওয়া যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলই বা আপনার ভিডিওই ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখন দেখে নেব যে ইউটিউব চেক ফিচার কিভাবে কাজ করে। এক্সপেরিমেন্টেশনের জন্য আমার একটা চ্যানেলের আগে বানানো ছিল, সেখান থেকে আমরা দেখব। তো আমরা প্রথমে আপলোড ভিডিওস সেকশনে যাব, সেখান থেকে সিলেক্ট ফাইলসে গিয়ে আমরা আমাদের যে ভিডিওটি পাবলিশ করতে চাই সেটি আপলোড করব। আমাদের ভিডিওটি এখন আপলোড হয়ে গেছে। টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লেখার পর একটি থাম্বনেল সিলেক্ট করে আমরা যখন নেক্সটে যাব তখন ভিডিও এলিমেন্ট সিলেক্ট করে নেক্সটে যাবার পর আমি এখানে ভিডিও এলিমেন্টসটি স্কিপ করছি। সেখানে গিয়ে আমরা নতুন চেক ফিচারটি দেখতে পাবো। তো চেকস এর মধ্যে আমরা দেখছি যে লেখা আছে we will check your video for any copyright issues that may restrict its visibility, you will have the opportunity to fix any issues before publishing your video। চেকস এর ঠিক নিচে দেখুন যে কপিরাইট সেকশনটি আছে এবং সেখানে নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে, এবং ডান দিকে আমরা একটা সবুজ কালার টিক চিহ্নকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু পাওয়া যায়নি। কিন্তু যদি কোনো কপিরাইট ইস্যু পাওয়া যেত তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব সেটা নোটিফাই করতে এবং সেটা আপনাকে ফিক্স করার অপশন দেওয়া হতো। যাদের চ্যানেলে মনিটাইজেশন এনাবলড আছে তারা এখানে অ্যাড সুটেবিলিটি চেকটি দেখতে পাবেন। এরপর যথারীতি नेक्स्ट वीक আমরা ভিজিবিলিটিতে গিয়ে ভিডিওটি পাবলিশ করে দিতে পারবো। সর্বশেষ একটি বিষয়কে বলে রাখা খুব জরুরি, আপনি কিন্তু ইউটিউবের এই চেক দুটিকে এই ফাইনাল চেক বলে ধরে নেবেন না। যদি আপনার ভিডিওতে কপিরাইটেড ম্যাটেরিয়াল থেকে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক আসতে পারে। তবে ইউটিউবের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে আপাতত যতটুকু আপনাকে হেল্প করা সম্ভব বা প্রাথমিক পর্যায়ে যতটুকু হেল্প করা সম্ভব এসব ক্ষেত্রে সেটুকু ঠিকই করবে। আরেকটি বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে বা আরেকটি বিষয় আপনার মাথায় রাখা খুব জরুরি, সেটি হচ্ছে যে আপনি যদি আপনার ভিডিও পাবলিশ করে দেওয়ার পর ভিডিওর মেটা ডেটাতে কোনো পরিবর্তন আনেন এবং সেই মেটা ডেটা যদি অ্যাডের সঙ্গে সুটেবল না হয় তাহলে পরবর্তীতে কিন্তু কোনো মনিটাইজেশন রেস্ট্রিকশন আসতে পারে। তো ইউটিউবের এই অসাধারণ আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।